বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার গ্যাসের মোলার আয়তন। তো দেখো, এসটিপিতে হচ্ছে তোমার এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটাই হচ্ছে তোমার গ্যাসের মোলার আয়তন। এসটিপিতে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটাই হচ্ছে তোমার গ্যাসের মোলার আয়তন। এসটিপি জিনিসটা কি? আর একটা জিনিস খেয়াল রাখো, এসটিপিতে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার। এখন আছে এসটিপি জিনিসটা কি? এসটিপি হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটাকে তোমাদের বইয়ের মধ্যে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা চাপ বলতে পারো, অথবা প্রমাণ তাপমাত্রাও চলতে চাপ বলতে পারো, অথবা আরও সংক্ষেপ অবস্থায় আদর্শ বা প্রমাণ অবস্থা বলতে পারো। তো ইংলিশে যদি বলো সেটাকে আমরা সংক্ষেপ এসটিপি বলি। এই যে এখানে তোমাদের বই দিয়ে আছে যে তোমার প্রমাণ তাপমাত্রা চাপ বা আদর্শ তাপমাত্রা চাপ, অথবা আরও সংক্ষেপে তোমার আদর্শ বা প্রমাণ অবস্থা বলতে পারো, অথবা তুমি চাইলে শুধু এসটিপিও বলতে পারো। তো এসটিপি জিনিসটা হচ্ছে কি? এসটিপি তোমার টেম্পারেচার থাকবে 0°C, আর প্রেশার থাকবে তোমার 1 অ্যাটম বায়ুমণ্ডলীয় চাপ। এই যে 0°C তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ। তো এই যে এই অবস্থায় এসটিপিতে একটা এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটাই হচ্ছে কি? ওর মোলার আয়তন। তো এসটিপি যদি অবস্থা থাকে তোমার, তার টেম্পারেচার যদি 0°C থাকে আর প্রেশার যদি 1 অ্যাটম থাকে, তাহলে সব ধরনের গ্যাসীয় পদার্থের এক মোল অণু সবসময় 22.4 লিটার আয়তনই দখল করবে। তো এখানে আসি, যেমন আমি যদি বলি এক মোল হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এখন এই যে এটা বলার সময় এক মোল হাইড্রোজেন গ্যাস বলি বা এক মোল নাইট্রোজেন গ্যাস বলি, আমাদের একটা কনফিউশন লেগে যায়। সেটা যে এক মোল হাইড্রোজেন গ্যাস বলতে কি আমরা হাইড্রোজেন বোঝাবো না H2 বোঝাবো? ঠিক আছে, যদি হাইড্রোজেন এই অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু, আর যদি এভাবে থাকে H2 থাকে তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেনের অণু বা যেটাকে আমরা বলতে পারি হাইড্রোজেন গ্যাস। ঠিক তেমনি তুমি যদি নাইট্রোজেনকে চিন্তা করো, শুধু যদি N থাকে, নাইট্রোজেন থাকে, তাহলে সেটা হচ্ছে একটা নাইট্রোজেনের পরমাণু। আর যদি তোমার N2 থাকে তাহলে সেটা হচ্ছে একটা নাইট্রোজেনের অণু বা নাইট্রোজেন গ্যাস। তো যখন বলবে এক মোল হাইড্রোজেন গ্যাস, তখন কিন্তু এটা হাইড্রোজেন হবে না, সেটা হবে কি তোমার H2। তো আমরা জানি কি এক মোল হাইড্রোজেন গ্যাস সমান আমার কয় গ্রাম? 2 গ্রাম। তো এখানের এই মোলার আয়তন কত অনুসারে এসটিপিতে এই যে এই 2 গ্রামের আয়তন কত হবে? 22.4 লিটার। এক মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। দেখো, আমি ব্র্যাকেটে কিন্তু এসটিপিতে লিখে দিছি, তো তুমি সেটা চাইলে এসটিপিও লিখতে পারো, আবার বলতে চাই আবার চাইলে আদর্শ অবস্থা বা প্রমাণ অবস্থাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আবার আমরা কি জানি যে এক মোল হাইড্রোজেন গ্যাসের অণু কতটুক থাকে? ওই যে আগের পড়াতে পড়াইছিলাম যে এক মোল কোনো কিছুতে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যক কী থাকবে? অণু, পরমাণু বা আয়ন থাকবে। তো এক মোল হাইড্রোজেন গ্যাসে 6.023×10^23 কী থাকে? হাইড্রোজেন গ্যাসের অণু থাকে। তো এই জিনিসটাকে পুরাই আমরা এভাবে বলতে পারি কি যে এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এবং ওই 22.4 লিটার আয়তনে বা 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 6.023×10^23 কী থাকে? হাইড্রোজেন গ্যাসের অণু থাকে এসটিপিতে। আচ্ছা, এখন যদি আমি বের করতে চাই যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে কতটি অণু থাকে, তাহলে আমি কীভাবে বের করতে পারি? আমি যদি এভাবে হিসাব করি যে এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস, আচ্ছা তোমাদের প্রশ্ন মধ্যে বলে দিবে যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে কতটি অণু থাকে, এখানে বলে দিবে যে এটা তোমার আদর্শ তাপমাত্রা চাপ বা প্রমাণ তাপমাত্রা চাপ বা আদর্শ বা প্রমাণ অবস্থা এটা বলে দিবে। তো তুমি ডাইরেক্ট এভাবে লিখে দাও, এসটিপিতে জানি কি আমরা 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস অণু থাকে এতটি, সুতরাং 1 লিটার হাইড্রোজেন গ্যাস অণু থাকে কতটি আমরা বের করলাম। ঠিক আছে, তো এভাবে তোমার এটা চাইলে তোমার হয়তো বা 5 লিটার হাইড্রোজেন গ্যাসে কতটি অণু থাকে বের করতে হবে। তখন এখানে 5 লিটার হলে তুমি 5 দিয়ে গুণ করে দিবা এটাই। আর এগুলো সবগুলো আবারও বলতেছি, সবসময় এই যে এসটিপি কথাটা বা প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা কথাটা মেনশন করবা। আচ্ছা, এখন তোমার বইয়ের মধ্যে এই যে নিচে কিছু এই যে এই অংশটা কীভাবে আসছে এটা আমি একটু দেখাই। তোমার বই অনেক সংক্ষেপে লিখে দিছে, আমি একটু জিনিসটা দেখাই। আচ্ছা, আমি ধরে নিলাম এন হচ্ছে আমার কি মোল সংখ্যা, আর W=টা হচ্ছে আমার ভর, এম হচ্ছে কি আমার আণবিক ভর। জিনিসটাকে একটু দেখাই, যেমন ধরো আগের পড়াতে আমি যখন 40 গ্রাম সালফিউরিক অ্যাসিড কত মোল বের করছি না, 40 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আগের লেকচারে আমরা বের করছিলাম 40 গ্রাম সালফিউরিক অ্যাসিড কত মোল। এই যে কত মোল বের করতেছি, কত মোল, এটাই হচ্ছে আমার কি N=টু মোল সংখ্যাটা। এই যে কত মোল বের করতেছি, কত মোল, এটাই হচ্ছে আমার কি মোল সংখ্যা, যেটাকে আমরা কত মোল বা কত মোলের সমান বলি সেটাই। আচ্ছা, তো এই 40 গ্রাম, এখানে 40 গ্রাম যেটা আছে, যে 40 গ্রাম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার W, সেটা হচ্ছে আমার ভর বা
গ্রাম। আচ্ছা, আর এম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে আমরা এটা কীভাবে করতাম, এই যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতাম, তারপর লিখতাম কি 98 গ্রাম ইজ ইকুয়াল টু 1 মোল, 1 গ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে 1/98 মোল, 40 গ্রাম ইজ ইকুয়াল টু 40/98। তাহলে একটা জিনিস দেখো, এই যে আমার আসছে কত, 0.41 মোল, এই যে 0.41 মোল আসছে, এটাই হচ্ছে আমার কি এন, যেটা হচ্ছে আমার কি মোল সংখ্যা। আর এখানে এই যে 40 গ্রাম হচ্ছে, এটা হচ্ছে আমার কি ডাব্লিউ, মানে এস ছোটো হাতের ডাব্লিউ, এই যে ছোটো হাতের ডাব্লিউটা, যেটা হচ্ছে আমার ভর, যেটাকে আমরা গ্রামে প্রকাশ করছি। আর এখানে যেটা 98 আমরা জিটা ইউজ করতেছি, সেটা হচ্ছে আমার এম, সেটা হচ্ছে আমার কি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। তো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখো, যে তাহলে আমি এনকে কীভাবে পাচ্ছি, এনকে আমি পাচ্ছি ডাব্লিউকে এম দিয়ে ভাগ করে, এটা ডাব্লিউ না 40, তাহলে স্মল হাতে ডাব্লিউ কিন্তু বড় হাতে ডাব্লিউ না আবার। তো ডাব্লিউকে আমি যদি এম দিয়ে ভাগ করি, আমার যদি কোনো একটা পরমাণু বা অণুর পারমাণবিক ভর বা আণবিক ভর জানা থাকে, তো সেটাকে আমি ধরে নেব কি ডাব্লিউ, যেটাকে আমি ভর বলতেছি গ্রামে। তো সেই ডাব্লিউকে যদি আমি তার আণবিক ভর বা পারমাণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে ওই পরমাণু বা অণুর মানে এত গ্রামের মধ্যে ওই পরমাণু বা অণুর কতটুক মোল আছে, সেটা আমরা কী পারতে পারি, বের করে ফেলতে পারি। এটাই আমি এখানে লিখে দিচ্ছি যে এন ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম, যেটাও তোমার বইয়ের মধ্যে লিখছে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। মানে এতগুলো কথা না লিখে, এই যে আমি তোমার আগের মোলের মধ্যে যতগুলো কথা লিখে লিখছি, এতগুলো কথা না লিখে তুমি ডাইরেক্ট আমরা জানি কি এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম লিখে 40কে 98 দিয়ে ভাগ করে তুমি এটা করে ফেলতে পারো। আচ্ছা, এরপরে নিচে যে দুইটা আছে, এই দুইটা একটু দেখাই। সেটা হচ্ছে ধরো আমি এখন আমার গ্রাম গেল, ঠিক আছে, আমি এত গ্রামে কত মোল আছে সেটা আমি বের করতে পারবো ডাব্লিউ বাই এম দিয়ে। এখন আমি যদি সেটাকে আয়তনে বলি যে এত লিটারে কত মোল আছে, যেমন আমি বললাম 10 লিটার কার্বন ডাইঅক্সাইড অনুসমান কত মোল, ঠিক আছে। তো আমরা জানি কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড অনুর মোলার আয়তন হচ্ছে কত, 22.4 লিটার। এসটিবিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অনুর আয়তন হচ্ছে 22.4 লিটার। এখানে মোলার কথাটা না লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি বলতে পারি কি যে 22.4 লিটার ইজ ইকুয়াল টু কি 1 মোল, 1 লিটার ইজ ইকুয়াল টু 1/22.4, 10 লিটার ইজ 10/22.4। তো আমি এখানে পাইছি কি 10.10 লিটার সমান 0.45 মোল। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে আমি যদি বলি যে কি এই 10 লিটারটা হচ্ছে আমার আয়তন ভি, তাহলে আমার যদি কোনো একটা আয়তন দেওয়া থাকে, তাহলে আমি কীভাবে মোল সংখ্যা বের করতে পারি, ওই আয়তনটাকে যদি আমি কি 22.4 লিটার দিয়ে ভাগ করি, মানে ওই অনুর মোলার আয়তন দিয়ে এসটিবিতে, তাহলে আমি কী পেয়ে যাচ্ছি, মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। তো এতগুলো কথা না লিখে তুমি ডাইরেক্ট কি তোমার যদি লিটারে কতটুক কোনো এত লিটারে কতটুক মোল আছে যদি জিজ্ঞেস করে, তো তুমি এন ইজ ইকুয়াল টু ভি বাই 22.4 দিয়ে করতে পারো। এই যে এটা এখানে মধ্যে দিচ্ছে। আচ্ছা, এরপর নিচেরটাতে আসি, এটা কীভাবে, সেটাও ঠিক সেম কাহিনী। যেমন আমি বললাম যে এখন আমার গেল, এটা গেল যে এত গ্রামের মধ্যে কত মোল আছে আমরা পাইলাম, এত লিটারের মধ্যে কত মোল আছে গেল। এখন আমি যদি বলি যে এতটি অনুসমান কত মোল, ঠিক আছে, আমি যদি বলি যে 4×10^20 21টি হাইড্রোজেন গ্যাসের অনুসমান কত মোল, ঠিক আছে, তাহলে আমরা জানি কি যে 6.02×10^20 হাইড্রোজেন অনুসমান 1 মোল, 1টি হাইড্রোজেন অনুসমান এত মোল, সুতরাং এতটি হাইড্রোজেন অনুসমান আমরা ভাগ করে দিলাম। তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে যতটি অণু আমরা দিছি, এই যে এটাকে যদি আমি কী ধরি, এটাকে যদি আমি আমার এন ধরি বা অনুসংখ্যা ধরি, ঠিক আছে, এটাকে আমি এন বা যদি অনুসংখ্যা ধরি, তাহলে যতটি অণু দেওয়া আছে সেটাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, অ্যাভোগাড্রো সংখ্যাকে অনেক সময় এন এ দিয়ে লেখা হয়, এন দিয়ে নিচে একটা বড় হাতে এ দিয়ে লেখা হয়, তাহলে ওই যতটুকু অনুসংখ্যা দেওয়া আছে সেটাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি কি মূল সংখ্যা পেয়ে যাচ্ছি। মানে এত কাহিনী না লিখে ডিরেক্টলি এন ইজ ইকুয়াল টু এন বাই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে করলে আমি মূল সংখ্যাটা পেয়ে যাব। এটাই তোমাদের বইয়ের মধ্যে এই যে তিনটা সূত্র আগে দিয়েছে, একটা হচ্ছে গ্রামে থাকলে কী হবে, লিটারে থাকলে কী হবে, অণুতে দিলে কী হবে। তো আমি পুরাটাকে একসাথে কিন্তু এভাবে লিখতে পারি যে এন ইজ ইকুয়াল টু আমার কি ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু বি বাই 22.4 ইজ ইকুয়াল টু এন বাই 6.02×10^23। এই সূত্র থেকে তোমার যে কোনো কিছু দেওয়া থাকুক, তুমি দুইটা জিনিস জানা থাকলে তুমি আরেকটা জিনিস কি বের করতে পারতো। আচ্ছা, এখন তোমার এখানে উদাহরণে আসি, এখানে বলছে কি আদর্শ তাপমাত্রা চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। তো তুমি এটা কতটি অণু থাকে, তুমি এটা এভাবেও ডাইরেক্ট এখানে করছে কি 22.4 লিটারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে থাকে এতটি অণু, 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে থাকে এতটি অণু ওরা বের করে ফেলছে। আমি যেভাবে এই যে এখানে যেভাবে করছিলাম যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে কতটি অণু থাকে, 22.4 লিটারে হাইড্রোজেন গ্যাসে এতটি, 1 লিটার হাইড্রোজেন গ্যাসে কতটি, ঠিক ওরকম। আচ্ছা, এরপর হচ্ছে
এরপর নিচে কি দিছে দেখো, 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত। তাহলে এখানে কি হচ্ছে, তোমার 5 মোল দেওয়া আছে, তার মানে তোমার এন এর মান দেওয়া আছে, বলছে প্রমাণ অবস্থায় আয়তন কত, তার মানে তোমার ভি কে খুঁজছে। ঠিক আছে, তো তুমি এটা ইজিলি করতে পারো যে এন ইজ ইকুয়াল টু তুমি এন ইজ ইকুয়াল টু ভি বাই 24 দিয়ে ভি ইজ ইকুয়াল টু কত এখানে ক্রস গুণন করে ফেলো, তাহলে তুমি এটা পাই যাইতেছো। আচ্ছা, ঠিক অনুরূপভাবে এখানেও একই কাহিনী, যে তোমার বলছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। ঠিক আছে, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, তাহলে এখানে 10 গ্রাম তার মানে এটা কী দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, হাইড্রোজেন গ্যাসের আয়তন খুঁজছে, তার মানে ভি খুঁজছে। তাহলে এখানে দেখো ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু তুমি কী লিখতে পারতেছো, ভি বাই 22.4 লিখতে পারতেছো, এই যে এখান থেকে আমি যেটা লিখলাম। তো এখানে তোমার ডাব্লিউ জানা আছে, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর জানা আছে 2, এই যে ডাব্লিউ 10/2, এখান থেকে তাহলে তুমি ভি বের করে ফেলতে পারতেছো, এটাই। আর ঠিক এখানে একটা তোমার কই যে এখানে একটা দিছে যে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত। তো এটা দেখো বলছে কি যে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত, তার মানে কি আমি লিখতে পারি কি আমার আয়তন খুঁজছে, তার মানে আমার ভি এর মান খুঁজছে, আমার 5টা কার্বন ডাইঅক্সাইড অণু বলে দিচ্ছে, তার মানে আমার এ যে বড় হাতের এনটা দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি কি দেওয়া আছে ভি বাই 22.4 ইজ ইকুয়াল টু, আমার এন এর মান দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কি বিটা বের করে ফেলতে পারি, এই 22.4কে ওই পাশে আমি গুণ আকারে পাঠিয়ে দিলে আমার ভি এর মানটা বের হয়ে যাচ্ছে এত লিটার। তো এটাই হচ্ছে তোমার কাহিনী, তোমার যদি দুইটা জিনিস দেওয়া থাকে এখান থেকে, দুইটা জিনিস দেওয়া থাকলে তুমি বাকিগুলো বের করে ফেলতে পারবা, এটাই। আর পরের ভিডিওতে আমি তোমাকে মূল এবং আণবিক সংখ্যা দুইটা পাঠিয়ে দিচ্ছি, আর এটার মতো ওই যেমন আগের ভিডিওতে মূল পড়ানোর পর যেরকম কিছু বাড়ি গাছ দিয়েছিলাম, এই ভিডিওর জন্য আমি কিছু বাড়ি গাছ দিচ্ছি, ওগুলা করে আমাকে পাঠাই দিও। ওকে, আল্লাহ হাফেজ।